সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে সরকারের উদাসীনতা বিস্ময়কর অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভি এরপর জানিয়ে দিব বাজেট এখনও পাশ হয়নি অনেক কিছুই সংশোধিত হতে পারে জানালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এদিকে মিয়ানমার থেকে গুলি এলে পাল্টা গুলি চালানো হবে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল জানিয়ে দিব ভারতের সঙ্গে বৈরিতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে বন্যা পরিস্থিতি সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা আটই জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা বন্যা পরিস্থিতির কারণে সিলেটের এইচএসসি এবং সমমানের পরীক্ষা আগামী আটই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে তিরিশে জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার বিশে জুন শিক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের সংকট যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের উপর হামলার হুমকির পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ইউ সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করেছে সে দেশের উপর হামলা হলে ইউ ব্রিটেনও এই সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে সরকারের উদাসীনতা বিস্ময়কর প্রতি প্রতিবছরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রচন্ড তাণ্ডবে সরকারের উদাসীনতায় বিস্ময়কর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন বৃহত্তর সিলেট রংপুর ময়মনসিংয়ে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে লাখ লাখ বন্যা উপদ্রুত মানুষ এসব অঞ্চলে বিএনপির সব নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে জোর আহ্বান জেনেছেন রিজভি আর সকালে রাজধানীর নোয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি কবি রিজপি বলেন পাহাড়ি ঢল মেঘভাঙা বৃষ্টিপাত সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার অঞ্চলে বন্যা ধ্বংসের তাণ্ডব চালাচ্ছে বহু মানুষ বসত বাড়ি ক্ষেত খামার ক্ষতির সম্মুখীন হয়েছে তলিয়ে গেছে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অফিস বেঁচে গেছে পুকুরের মাছ এবং ক্ষেতের ফসল এদিকে উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং বিভাগের অবস্থাও মারাত্মক উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট এবং রংপুর বিভাগে নদীগুলো উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এ সময় তিনি বলেন সরকারের ভুলনীতির খেসারত দিচ্ছে বন্যা উপদ্রুত মানুষদের বিশেষজ্ঞদের অভিমত সিলেটের হাওর উন্নয়নে নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড নদীতে বাদ দিয়ে অস্বাভাবিক গতি সৃষ্টি করা হয়েছে বাধাগ্রস্ত করা হয়েছে নদীর স্বাভাবিক গতি এ কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে এই অঞ্চলের প্রতি বছরে বন্যা হওয়ার পর আর্লি অর্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার রুহুল কবির ইসপি বলেন মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যেও ঠেলে দেয় যে সরকারের কর্মসূচি সে সরকারের দ্বারা একটি জাতির উন্নতি লাভ করা কখনোই সম্ভব নয় আজ সরকারের লুটপাটেরা দুর্নীতির জন্যই ভুক্তভোগী জনগণের মর্মভেদি অস্ত্রুপাতের কারণ বিএনপি সিনিয়র এই নেতা বলেন ঈদের আনন্দকেও বাকশালীকরণ করা হয়েছে ঈদের দিন মানুষ হত্যার উন্মাদনার মধ্য দিয়েই আওয়ামী ক্যাডের উৎসব পালন করছে বিএনপির এই সিনিয়র নেতা আর বলেন রোহিঙ্গা ক্যাম্পে এখন অমানবিক বিপর্যয় দেখা দিয়েছে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে এগারো জন মারা গেছে কিন্তু সরকার তাদের নিজ দেশে ফেরাতে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি তাদের নাগরিক হিসেবে নিজ দেশে ফেরাতে মিয়ানমারকে রাজি করাতে ব্যর্থ হয়েছে সরকার এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সৈয়দ সালে প্রিন্স স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সহ সম্পাদক সাইফ আলী খান নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং কাজী রফিক প্রমুখ বাজেট এখনও পাশ হয়নি অনেক কিছু সংশোধিত হতে পারে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন জাতীয় সংসদে প্রস্তাব পাশের আগে সরকার বাজেট নিয়ে সব ধরনের বাস্তবসম্মত সমালোচনা এবং পরামর্শ বিবেচনা করছে তিনি বলেন জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশের পর বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে তিনি উল্লেখ করে বলেছেন আমরা সব মতামত বিবেচনায় নিচ্ছি বাজেটে যেগুলো বাস্তবসম্মত এবং সমাধানযোগ্য সেগুলো পুনর্বিবেচনা করতে হবে কারণ বাজেট এখনো পাশ হয়নি বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রভৃতি মূল্যস্ফীতি খাদ্য এবং পুষ্টি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এ সময় তিনি বলেন বাজেট পেশের পরে বিভিন্ন মহলের বিবৃতি দিয়েছে এবং মন্তব্য করেছেন তিনি বলেন আমি তাদের বলবো আমাদের অর্থনীতি বাজেট দিয়ে বিশ্বব্যাংক কি বলছে তা দেখুন এ সময় তিনি বলেন বাজেট নিয়ে আরো কিছু বলার আছে বিশ্বব্যাংক বলছে এটা ভালো আমার টাকা দরকার বিশ্বব্যাংকের কথা শুনতে হবে তা না হলে আপনারা সমালোচকেরা আমাকে টাকা দিন অর্থমন্ত্রী সমালোচকদের উদ্দেশ্যে বলেছেন কেউ কেউ বলেন সরকার দেউলিয়া কিন্তু দেউলিয়া মানে কি আমরা দেউলিয়ানই বিশ্বব্যাংক কিছু বোঝে না আপনারা সব বোঝেন এ সময় তিনি আর বলেন এটা দেখুন একটি বোঝার চেষ্টা করুন এই বাজেট জনবান্ধব বাজেট কোন বিষয় সমস্যা হলে বিষয়টি পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে সেমিনারে আরো বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বাংলাদেশ নিযুক্ত জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার প্রতিনিধি দল ড জাউকুন সিং সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম কৃষি বিপণন বিশেষজ্ঞ ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম Şazadul Hasan MP promukho. মিয়ানমার থেকে গুলি এলে পাল্টা গুলি চালানো হবে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল বলেছেন মিয়ানমার আর্মি এবং আরাকান আর্মিকে আমরা জানিয়ে দিয়েছি তারা যেন বাংলাদেশের দিকে আর গুলি না চালায় তা না হলে আমরাও পাল্টা গুলি চালাব বৃহস্পতিবার সচিবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে সব কথা বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে আমরা যদ্দূর শুনেছি আরাকান রাজ্যে আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে সেজন্য মিয়ানমারের যে গার্ড পুলিশ বিজিপি তারা আত্মরক্ষার্থে আমাদের এলাকায় পালিয়ে আসছে কাজেই সেখানকার অবস্থা কি সেটা আমরা বলতে পারবো না তবে এতটুকুই বলতে পারি তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির উপর ফায়ার ওপেন করে তাদের আমরা জানিয়েছি যে তারা যেন আর গুলি না চালায় তিনি বলেন আসলে আমাদের নদীপথে সেন্ট মার্টিন যেতে হয় টেকনাপ থেকে সেন্ট মার্টিন যার পথে আমাদের এলাকায় নাপ নদীর কিছু অংশ এলাকায় নাব্যতা হারিয়েছে কাজেই সেখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না মিয়ানমারে অংশ দিয়ে আমাদের যেতে হয় যে কারণেই নিরাপত্তাটা বিঘ্নিত হচ্ছে তারা যেটা বলছে সেটা হচ্ছে ওখান দিয়ে যাওয়ার সময় সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা উড়িয়ে গেলে আর কেউ গুলি করবে না আসাদুজ্জামান খান কামাল বলেন কখনো মিয়ানমার আর্মি কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে আমরা উপায়কেই বলে দিয়েছি তারা আর যদি গুলি করে আমরাও পাল্টা গুলি করবো ওখানে এখন আর কোনো গুলাগুলি হচ্ছে না ওখানে মিয়ানমারের যে দুটি জাহাজ সেগুলো ফেরত নিয়ে গেছে আমরা আশা করছি এখানে আর গুলি হবে না তারপরও তাদের আমাদের যারা ওই পথ দিয়ে যাতায়াত করছেন তারা সাবধানতা অবলম্বন করবেন

সব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে বিএনপি বাংলাদেশের ক্ষতি করেছে আমরা বৈরিতা চাই না বন্ধুত্বপূর্ণ ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক চাই সম্পর্ক ভালো রাখতে চাই সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে আলোচনার টেবিলে সমস্যার সম্মানজনক সমাধান সম্ভব ভারতের সঙ্গে পার্টনারশিপ করছি বাংলাদেশের জাতীয় স্বার্থেই জাতীয় স্বার্থ বিকিয়ে দিতে কারো সঙ্গে সম্পর্ক করব না এ সময় তিনি বলেন জিয়াউর রহমান এরশাদ এবং খালেদা জিয়ার আমলে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরিছিল তারা পারস্পরিক সম্পর্কে সংশয় এবং অবিশ্বাসের দেওয়াল সৃষ্টি করেছিলেন খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরিতা করে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইউ ইসরায়েলের উপর হামলার হুমকির পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ইউ সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করেছে সে হামলা হলে ইউ এবং ব্রিটেন জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে হিজবুলার সঙ্গেও ইসরায়েলের পুরদস্তর যুদ্ধ জড়িয়ে পড়লে তার আজ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে হিজবুলার প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলের পাশাপাশি এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসের উপর হামলার হুমকি দিয়েছেন তার তার হামলা বক্তব্যের অন্য ইসরায়েলের যে কোনো এলাকার উপর জল সুনির্দিষ্ট হামলার হুমকি দিচ্ছেন তারা লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্য সাইপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি ইসরায়েলকে সামরিক মহড়ার জন্য ব্যবহার করতে দেয় হিজবুল্লাহ নেতা ক্ষোভ প্রকাশ করেছেন থেকে লেবাননের উপর হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও যুদ্ধে অংশ হয়ে উঠবে বলে নাসরালুল্লাহ হুশিয়ারি দেন সাইপ্রাসের প্রেসিডেন্ট অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে দাবি করেন তার দেশ কোনো সংকটকেই কোনো পক্ষকে সমর্থন করছে না তিনি বরং যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজেদের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন